হাই বন্ধুরা, রহস্যকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আরেকটি এপিসোড নিয়ে হাজির হলাম। আজকের এপিসোডে আমরা জানব কেরল রাজ্যের পাথানান্থিটা জেলার শবরীমালা মন্দিরে বা স্বামী আয়াপ্পা মন্দিরে মেয়েদের প্রবেশ নিষেধ কেন। একদিকে চলেছে অধিকারের লড়াই, আরেকদিকে রয়েছে ধর্মীয় বিশ্বাস। ব্যাপারটা নিয়ে আমি নিজেই বেশ দ্বিধাগ্রস্ত, তাই আমার মতামত খুব একটা স্পষ্ট নয়। আমরা বরং শবরীমালাতে কেন মেয়েদের প্রবেশ নিষেধ সেই গল্পটা জানার চেষ্টা করব। আমরা অনেকেই এতদিন ধরে শুনে এসেছি যে ঋতুমতী হওয়া মেয়েরা অপবিত্র হয় বলে তাদের প্রবেশ নিষেধ। মতান্তরে আয়াপ্পা একজন বাল ব্রহ্মচারী, যিনি অবিবাহিত এবং চিরকুমার থাকার প্রতিজ্ঞা করেন। শবরীমালার অভ্যন্তরে গর্ভবতী হতে পারেন এমন মহিলাদের যদি প্রবেশের অনুমতি দেওয়া হয় তাহলে তিনি তার ব্রহ্মচর্য হারাবেন। কিন্তু এখানে আরও একটা গল্প আছে, সেটা সংক্ষেপে বলছি। শবরীমালা মন্দিরে যে দেবতা পূজিত হন তিনি হচ্ছেন আয়াপ্পা। তিনি ছিলেন শিব আর মোহিনীর পুত্র। মোহিনী ছিলেন বিষ্ণুর অবতার। তার জন্ম হয়েছিল একজন রাক্ষসীকে বধ করার উদ্দেশ্যে। যথারীতি তিনি তাকে বধ করেন এবং তখন সেই রাক্ষসীর দেহ থেকে বেরিয়ে আসে একজন সুন্দরী নারী। তিনি বলেন যে তিনি এতদিন রাক্ষসী রূপে অভিশপ্ত জীবন কাটাচ্ছিলেন, এবারে তার সেই অভিশাপ কেটে গেছে, তাই তিনি আয়াপ্পাকে বিবাহ করতে চাইলেন। কিন্তু আয়াপ্পা রাজি হলেন না। তিনি বলেন যে শবরীমালাতে তার অনেক ভক্ত রয়েছেন যাদের পুজো তাকে গ্রহণ করতে হবে এবং ততদিন তিনি ব্রহ্মচর্য পালন করবেন। যেদিন সেই ভক্তের আশা শেষ হবে সেদিন ফিরে এসে তাকে বিবাহ করবেন। সেই ভক্তের ঢল আজও শেষ হয়নি, তবে সেই নারী আজও অপেক্ষা করে আছেন পাশের আরেকটি মন্দিরে। আয়াপ্পার সেই প্রতিজ্ঞা এবং সেই নারীর অনন্তকাল প্রতীক্ষাকে সম্মান দিয়ে অন্য নারীরা তার সামনে যেত না, এটাই ছিল আসল গল্প। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।